উপস্থিত হয়েছেন এই বীর চট্টগ্রামের চট্টগ্রাম শূন্য আসনের মাননীয় সাংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি, এই চট্টগ্রাম মানুষের তথা বংশের বিধি সন্তান অর্থাৎ মুসলিম আহমেদ মুসলিম ভাই এমপি সাধারণে উপস্থিত হয়েছেন নোয়াখালী উপজেলা নির্বাচনী দুর্গাপূজার আজ ষষ্ঠী, প্রতিমা সহ দুর্গাপূজার প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল থেকে সপ্তমী পূজা হয়ে দুর্গাপূজার মহা উৎসব শুরু হতে যাচ্ছে। গোয়ালকালীতে 44টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। 140টির মধ্যে 90টি সার্বজনীন পূজা এবং অন্যগুলা ঘট পূজা হিসেবে পূজা উদযাপন হচ্ছে। এই পূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম আট আসনের সংসদ গোয়ালকালীর সকল পূজা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখব এবং কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে জানানোর জন্য বিনীত আমি সভাপতি হিসাবে এবং সাধারণ সম্পাদক সৌন্দর্যকে জানানোর জন্য বিনীতভাবে সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে বিনীতভাবে অনুরোধ করছি। কালী সকল পূজা মণ্ডপ সুন্দরভাবে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হোক এটাই কামনা করে সকলের মঙ্গল কামনা করে সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।